উপনির্বাচনে ফলাফল ঘোষণার পর অস্থিরতার ছায়া এবার মোহনপুর মহকুমার হেজামারাতে। বিধায়ক বৃষকেতু দেবর্মার গাড়ির উপর আক্রমণের প্রতিবাদে রবিবার বিকেলে হেজামারার খোয়ায় চমনিতে মূল সড়কে রাস্তা অবরোধে বসে প্রায় শতাধিক যুবক। যানবাহন থেকে নামিয়ে বেশ কয়েকজন যাত্রীকে মারধরও করা হয় সেখানে। এরকম উত্তেজিত পরিবেশের খবরে সিধাই থানার পুলিশ টিম ছুটে যান হেজামারার খোয়ায় চমনিতে। পুলিশ গিয়ে মারধরের শিকার হয়ে আহত ওই যাত্রীদের উদ্ধার করে নিয়ে আসেন মোহনপুর হাসপাতালে। আহতরা হলেন পাপন সরকার, বিশ্বজিৎ দেবনাথ সহ আরও অন্যান্যরা। পুলিশ অবরোধকারীদের সাথে কয়েক দফায় কথা বলে সন্ধ্যারাত্রি 7টার সময় পরিস্থিতি স্বাভাবিক জায়গাতে আনতে সফল হয়। মোহনপুর মহকুমা পুলিশ আধিকারিক কমল বিকাশ মজুমদার জানান, হেজামারা বাজার সহ সেখানে পাহাড়ি স্থানগুলিতে চলবে রাত্রিতে পুলিশি টহল। নাম কি আপনার? কি হয়েছে? সিধাই থানাধীন খোয়াই চমনিতে কিছু লোক রোড ব্লক করে, তারপরে রোড ব্লক করে, তারপরে ন্যাশনাল হাইওয়ে আগরতলা খোয়াই, এখানে বাস টাস দিয়ে ওরা অবস্ট্রাকশন ক্রিয়েট করে, আর যাতে আগরতলা আর খোয়াই যে রোডটা এটা বাধাপ্রাপ্ত হয়। তারপরে আমরা সিধাই পিএস থেকে স্টাফ নিয়ে আসি, তারপরে আসার পরে আমরা যে এখানে প্রেজেন্ট যারা লিডার্স আছে ওদের সঙ্গে কথা বলি। তা আমরা জানতে পাই যে খোয়াইতে আজকে আমাদের সিমনা এমএলএর গাড়ি আর অন্য কিছু গাড়ি কিছু র্যামচ্যাক হয়েছিল। তো ওইটার পরে ওইটার প্রতিবাদ জানিয়ে এখানে লোকগুলি যারা রোড ব্লক করে, তারপরে আমরা যখন পার্সিউ করি, তার পার্সিউ করার পরে ওদের সেন্সিটিভিটা বুঝিয়ে তারপরে ওরা নিজের। ব্যুরো রিপোর্ট, রাইজেস নিউজ।